হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি অনলাইনে একটি পারমানেন্ট ক্যারিয়ার করতে চান এবং অনলাইন থেকে একটি পারমানেন্ট ইনকাম জেনারেট করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচাইতে বেস্ট মাধ্যম। তো আমরা এখন যে জব সাইটটিতে আসি, এটা হচ্ছে একটি ফেমাস ফ্রিল্যান্সিং জব সাইট এবং এটার নাম হচ্ছে fiverr.com। তো এই fiverr.com-এ অসংখ্য ধরনের ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায়। এখানে যেমন গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সহ আরও অসংখ্য ধরনের কাজ পাওয়া যায়। তো তার মধ্যে একটি কাজ হচ্ছে ভিডিও রিসার্চ। তো আমরা যদি এখানে ভিডিও রিসার্চ লিখে যদি সার্চ করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে এখানে প্রায় 341 জন মানুষ এই ভিডিও রিসার্চ যে সার্ভিসটি আছে এটা হচ্ছে প্রোভাইড করতেছে। এবং এই সার্ভিসটি প্রোভাইড করে দেখুন, এই লোক হচ্ছে প্রতি ঘন্টায় $5 করে চার্জ করে থাকে। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এই লোক সেম কাজের জন্য প্রতি ঘন্টায় $10 করে চার্জ করে থাকে। এবং তার পাশে দেখতে পাচ্ছেন আরও একজন হচ্ছে $10 করে কিন্তু চার্জ করতে চায়। তো এভাবে আমরা যদি দেখি এখানে, তাহলে অসংখ্য মানুষ এই একটি টপিক নিয়ে কিন্তু এখানে কাজ করতেছে এবং এই একটি টপিক নিয়ে কাজ করে তারা কিন্তু খুবই ভালো পরিমাণ একটি ইনকাম জেনারেট করতেছে। তো বন্ধুরা, এখানে যে ধরনের ভিডিও রিসার্চের কাজগুলো পাওয়া যায়, ঠিক ওই ধরনের একটি কাজ আজকে আপনাদেরকে একদম লাইভ করে দেখাবো। তো আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং হচ্ছে কাজটি শিখতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে বা গিগ এখানে পাবলিশ করার মাধ্যমে আপনারা খুবই ভালো পরিমাণ একটি ইনকাম জেনারেট করতে পারবেন। সো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লাইভ প্রজেক্টে চলে যাব এবং হচ্ছে আপনাদেরকে কাজটি একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো এই জন্য আমরা এখান থেকে আমাদের আগে থেকে একটা ফাইল আমরা রেডি করে রাখছি। তো দেখুন, এখানে আমাদের বায়ার আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। সে আমাদেরকে বলেছে যে হাই দেয়ার, আই নিড সামওয়ান ফর 200 ভিডিও রিচার্জ। আমাদের যে বায়ার, তার হচ্ছে 200 ভিডিও রিচার্জ করা লাগবে। এবং সে আমাদেরকে নিশ দিয়েছে হচ্ছে গার্ডেনিং টুলস, এবং সোর্স দিয়েছে হচ্ছে google.com, এবং ডিউরেশন দিয়েছে হচ্ছে 0 থেকে 4 মিনিট পর্যন্ত, এবং টাইম দিয়েছে সে 1 জানুয়ারি 2022 থেকে 20 সেপ্টেম্বর 2022 পর্যন্ত। এবং সে বলছে যে আই নিড ফলোয়িং ডাটা, তার হচ্ছে নিচের এই ডাটাগুলো হচ্ছে লাগবে। তার ভিডিও টাইটেলটা লাগবে, ভিডিও লিঙ্ক লাগবে, তারপর হচ্ছে ভিডিও সোর্স লাগবে, এবং হচ্ছে ডিউরেশনটা লাগবে, এবং কাজটির জন্য তার বাজেট হচ্ছে $50। তো বন্ধুরা, কাজটি আমরা একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এই জন্য সর্বপ্রথম আমরা কাজটি একটি গুগল স্প্রেডশিটের মাধ্যমে করব। তো এই জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর এখানে যে গুগলের যে অ্যাপস অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ড্রাইভে চলে যাব। ড্রাইভে যাওয়ার পর আমরা এখান থেকে নিউতে চলে যাব। নিউতে যাওয়ার পর এখান থেকে আমরা একটি গুগল শিটস ওপেন করে নেব। গুগল শিটসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটি গুগল শিটস ওপেন হবে। তো এখানে আমাদের থেকে যে ডাটাগুলো চাইছে, যেমন ভিডিও টাইটেল, ভিডিও লিঙ্ক, ভিডিও সোর্স, ডিউরেশন, তো এগুলোর জন্য আমরা এখানে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা এখানে কলাম করে নিতে হবে। তো আমি এখানে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কলাম করে নিচ্ছি। তো আমাদের থেকে প্রথমে চাইছে হচ্ছে ভিডিও টাইটেল, তো আমি প্রথম ঘরে দিলাম ভিডিও টাইটেল, এবং দ্বিতীয় ঘরে আমাদের থেকে চাইছে হচ্ছে ভিডিও লিঙ্ক, তো আমি এখানে ভিডিও লিঙ্ক দিলাম। তারপর চতুর্থ ঘরে আমাদের, তৃতীয় ঘরে আমাদের থেকে চাইছে হচ্ছে ডিউরেশন, তো আমি এখানে ডিউরেশন দিয়ে দিলাম। এবং চতুর্থ ঘরে চাইছে হচ্ছে আমাদের থেকে সোর্স, তো আমরা এই চারটা কলাম এখানে করে নিলাম। তারপর এটাকে একটু হাইলাইট করে দেব এবং বোল্ড করে দেব। তো এখন হচ্ছে আমরা এখানে ডাটাগুলো ইনপুট করব। তো ডাটাগুলো ইনপুট করার জন্য আমরা যেটা করব, আমাদেরকে এখানে সোর্স দেওয়া হচ্ছে google.com, সো আমরা google.com-এ যাব। এবং আমাদেরকে নিশ বা বিষয় দেওয়া হচ্ছে গার্ডেনিং টুলস, তো আমরা গার্ডেনিং টুলস লিখে গুগলে সার্চ করব। তো এই জন্য সর্বপ্রথম আমরা গুগলে চলে আসব। তারপর এখানে লিখব হচ্ছে গার্ডেনিং টুলস। গার্ডেনিং টুলস লিখে আমরা গুগলে জাস্ট সার্চ করব। সার্চ করার পর আমাদেরকে এখানে একটু অ্যাডভান্স সার্চ অপশন অন করতে হবে। এখানে দেখুন, আমরা যখন গার্ডেনিং টুলস লিখে সার্চ করলাম, আমাদের সামনে মাত্র 10 থেকে 12টি সার্চ রেজাল্ট শো করতেছে। তো আমাদের হচ্ছে একসাথে আমাদের অনেক বেশি ডাটা লাগবে। তো এই জন্য আমরা এখানে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে সি অল সেটিংসে যাব। সি অল সেটিংসে যাওয়ার পর দেখুন, এখানে ফেজ পার রেজাল্ট একটি অপশনস রয়েছে, এখানে 10 সিলেক্ট হয়ে আছে। আপনি যদি কোনো কিছু সার্চ করেন, তাহলে শুধুমাত্র 10টা পেজ আপনার সামনে শো করবে। তো আমরা এটাকে 100-এ নিয়ে আসবো। তাহলে আমরা যখন কোনো কিছু সার্চ করব, তখন একসাথে কিন্তু আমরা 100টা রেজাল্ট দেখতে পাবো। সো এখান থেকে আপনারা 100 করে দিবেন। তারপর এখানে দেখুন রিজিয়ন সেটিংস, তো এখানে কিন্তু কারেন্ট রিজিয়ন সিলেক্ট হয়ে আছে। আপনি যদি কোনো কিছু সার্চ করেন, এখন আপনি যে বর্তমানে যে রিজিয়নে আছেন সেই রিজিয়নের সার্চ রেজাল্ট শো করবে। তো আমরা হচ্ছে এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেব। তো ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে আমরা জাস্ট এখানে সেভ করে দেব, তারপর ওকেতে দিব। তারপর এখান থেকে আই এম নট এ রোবট যে লেখাটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করব। তারপর এখানে যেটা সিলেক্ট করতে বলে সেটা সিলেক্ট করে দেবেন। আমাকে মোটরসাইকেল সিলেক্ট করতে বলছে, আমি এখান থেকে যে ইমেজগুলোতে মোটরসাইকেল আছে এগুলো সিলেক্ট করে ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করার পর এখন যদি আমরা দেখি, দেখতে পাবেন যে একসাথে কিন্তু অসংখ্য সার্চ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এবং
হচ্ছে একসাথে মিনিমাম 100টা সার্চ রেজাল্ট আপনারা পাবেন। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু ভিডিও নিয়ে রিসার্চ করব, আমরা ভিডিও অপশনে চলে যাব। ভিডিও অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা টুলস ইউজ করব। এখান থেকে দেখুন আমাদেরকে ডিউরেশন সিলেক্ট করতে হবে এবং হচ্ছে আমাদের টাইমটা সিলেক্ট করতে হবে। ডিউরেশন হচ্ছে 0 থেকে 4 মিনিট এবং টাইম হচ্ছে January 1, 2022 থেকে September 20 পর্যন্ত। এই ফিল্টারটা আমরা এখানে কীভাবে করব, ফিল্টারটা করার জন্য এই যে টুলস অপশন দেখতে পাচ্ছেন, এই টুলস অপশনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু এই অপশনগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো আমাদেরকে ডিউরেশন বলা হয়েছিল 0 থেকে 4 মিনিট, তো আমরা এখান থেকে ডিউরেশনটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে বলা হয়েছিল টাইম 1 জানুয়ারি 2020 থেকে 20 সেপ্টেম্বর 2022। তো আমরা এখান থেকে কি করব, কাস্টম অফার করে নেব। এগুলো হচ্ছে আপনি লাস্ট 24 ঘন্টা করতে পারবেন, লাস্ট ঘন্টা করতে পারবেন। তো আমরা কাস্টম রেঞ্জ যেটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদেরকে বলা হয়েছিল যে 1 জানুয়ারি 2022 থেকে। তো আমরা এখান থেকে 1 জানুয়ারি 2022 সিলেক্ট করব। এখানে জানুয়ারি মাস সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে এখান থেকে 1 জানুয়ারি এটা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে টুতে আমরা দিব হচ্ছে 20 সেপ্টেম্বর 2022। তো আমরা সেপ্টেম্বর মাস আসা পর্যন্ত ওয়েট করব, এখানে জাস্ট ক্লিক করতে থাকবো। তারপর এখান থেকে September 20 সিলেক্ট করব, তারপর গোতে ক্লিক করব। তো গোতে ক্লিক করার পর আমাদের বায়ার আমাদেরকে যে ক্রাইটেরিয়াটা দিয়েছে সেটা এখন আমরা ফুলফিল করছি। তো এখন হচ্ছে আমরা ডাটাগুলো কালেক্ট করব। তো ডাটাগুলো কালেক্ট করার জন্য আমাদের থেকে প্রথমে যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে ভিডিও টাইটেল। তো আমরা এখান থেকে ভিডিও টাইটেলটাকে কপি করব। ভিডিও টাইটেলটাকে কপি করার পর আমরা গুগল স্প্রেডশিটে যাব, তারপর ভিডিও টাইটেলের ঘরে এনে এখানে পেস্ট করব, তারপর ঘরটাকে একটু বড় করে নেব। তারপর হচ্ছে ভিডিও লিংক চাইছে আমরা আমাদের দ্বিতীয় কলামে। তো আমরা এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করব, তারপর কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেস এটার উপর ক্লিক করব। তারপর হচ্ছে ভিডিও লিংকের ঘরে এনে এখানে জাস্ট পেস্ট করে দেব। তারপর আমাদের থেকে চাইছে হচ্ছে ডিউরেশন, ভিডিওটার ডিউরেশন কত। তো আমরা এটা দেখতে পাচ্ছি 1 মিনিট 26 সেকেন্ড এই ভিডিওটার ডিউরেশন। তো আমরা ডিউরেশনের ঘরে এনে 1 মিনিট 24 সেকেন্ড এখানে লিখে দিব। তারপর হচ্ছে সোর্স, অর্থাৎ আমরা ভিডিওটা কোন ওয়েবসাইট থেকে কালেক্ট করতেছি। তো আমরা ভিডিওটার ওয়েবসাইট হচ্ছে sunset.com। তো আমরা এখান থেকে কপি লিংক টেক্সটের মাধ্যমে কপি করলাম, তারপর সোর্সের ঘরে এনে এটাকে পেস্ট করব। তারপর এখানে কিছু বাড়তি লেখা চলে আসতেছে, তো এগুলো আমরা এখান থেকে মুছে শুধু .com পর্যন্ত রাখবো, sunset.com। তারপর আমরা আবার যদি এখানে যাই, দ্বিতীয় যে ভিডিওটি দেখতেছি, দ্বিতীয় ভিডিওটির আর আমরা টাইটেলটা এখান থেকে কপি করব। টাইটেলটা কপি করার পর আমরা জাস্ট ভিডিও টাইটেলের ঘরে এনে এখানে জাস্ট পেস্ট করে দিব। তারপর হচ্ছে ভিডিও লিংক, তো আমরা আবার সেই ভিডিওতে যাব, এখান থেকে ভিডিওটার উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা এক্সেল শিটে চলে আসব, ভিডিও লিংকের ঘরে এনে এখানে জাস্ট পেস্ট করব। তারপর হচ্ছে ডিউরেশন, তো আমরা এই ভিডিওটা ডিউরেশন দেখতে পাচ্ছি 1 মিনিট 12 সেকেন্ড। তো আমরা এখান থেকে ডিউরেশনের ঘরে এনে 1 মিনিট 12 সেকেন্ড লিখে দিব। তারপর হচ্ছে সোর্স, তো আমরা এই ভিডিওটা কোন ওয়েবসাইট থেকে আমরা কালেক্ট করতেছি, এটা হচ্ছে lifehacker.com। তো আমরা এখান থেকে কপি লিংক টেক্সটের মাধ্যমে এটার অ্যাড্রেসটা কপি করব। তারপর হচ্ছে সোর্সের ঘরে এনে এখানে পেস্ট করব। তো তারপর এখান থেকে আমরা বাকি যে বাড়তি লেখাগুলো চলে আসছে, তো এই লেখাগুলো আমরা এখান থেকে মুছে দিব। তো আমি জাস্ট এই লেখাগুলো এখান থেকে ধরলাম, এটা মুছে দিচ্ছি। তো এটা মুছে দেওয়ার পর আসলে পুরো লেখাটাই চলে গেছে, তো আমাদেরকে মেবি আবার কপি করতে হবে এটি। তো আমরা আবার এটাকে কপি করব, আমরা আবার সেখানে যাব। তারপর হচ্ছে lifehacker.com, এটার উপর রাইট বাটনে ক্লিক করে কপি লিংক টেক্সটের মাধ্যমে কপি করব। তারপর হচ্ছে আবার আমাদের স্প্রেডশিটে আসব, তারপর এখানে পেস্ট করব। তারপর হচ্ছে এখান থেকে বাড়তি যে লেখাগুলো আসছে এগুলোকে আমরা জাস্ট রিমুভ করে দেব। তো দেখুন আমাদের দুইটা ডাটা কিন্তু কালেক্ট করা হয়ে গেল। তো এখন হচ্ছে এইভাবে 100টা 200টা ডাটা আমাদেরকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর হচ্ছে আমাদেরকে বায়ারকে এই শিটটা হ্যান্ড ওভার করতে হবে। তো বায়ারকে হ্যান্ড ওভার করার জন্য আমরা জাস্ট শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা শিটটার একটি নেম দিয়ে দিব। তো আমরা যেহেতু গার্ডেনিং টুল নিয়ে কাজ করব, এই শিটটার নাম দিচ্ছি হচ্ছে গার্ডেনিং টুলস। তারপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে এরকম একটি অপশন দেখতে পাবো। তো এখান থেকে রেস্ট্রিক্টেড মোড হয়ে আছে, আমরা যদি এই রেস্ট্রিক্টেড মোডে যদি এখান থেকে কপি লিংক করে পাঠাই তাহলে এটা কিন্তু আমাদের বায়ার দেখতে পাবে না। তো এই জন্য আমাদেরকে এটাকে রেস্ট্রিক্টেডটাকে চেঞ্জ করে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের বায়ার হচ্ছে আমাদের কাজটি দেখতে পাবে। তো আমরা এখান থেকে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে কপি লিঙ্ক করে আমাদের লিঙ্কটা কপি করে নিব এবং এই লিঙ্কটা হচ্ছে আমাদের বায়ারকে যদি পাঠাই দিই তাহলে উনি এই শিটটা দেখতে পাবে। তো বন্ধুরা, আপনারা যদি ডাটা এন্ট্রির কাজ একদম বিগিনিং থেকে শিখতে চান, আমাদের চ্যানেলে প্লেলিস্ট রয়েছে সম্পূর্ণ ফ্রিতে, আপনারা চাইলে সেখান থেকে শিখতে পারেন। আর কাজগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, আমি কাজগুলো রিভিউ করে দিব এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।